ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই লকডাউনে পুলিশ পাস পছনে জনগণই শিক্ষামন্ত্রীর প্রত্যাবর্তন নয়া নীতিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা ঋণ বিলি বাড়ান ব্যাংক কর্তাদের বললেন মোদি প্রতিবেদনটি দেখুন চোদ্দই আগস্ট বিধানসভার অধিবেশন রাজস্থানে প্রতিবেদনটি দেখুন সীমান্তের নির্মাণে জট মেটার আশা প্রতিবেদনটি সবাই দেখুন ত্রিপুরায় দীর্ঘ হতে চলেছে লকডাউন চুক্তি কাঁটা নিয়েই মাটি ছুল রাফাল প্রতিবেদনটি সবাই দেখুন বানভাসীদের চাঁদায় খাবার পেল ক্ষুধার্ত হাতিরা পাচারের পথে উদ্ধার ক্যাঙ্গারু প্রতিবেদনটি সবাই দেখুন করোনায় কাঁথিতে দ্বিতীয় মৃত্যু মারা গেলেন প্রাক্তন কাউন্সিলর বুধবার কাঁথি শহরে করোনা পজিটিভ দুই ভেন্টিলেশন 20% স্বাভাবিক ছন্দে ফিরছেন বিধায়ক সমরেশ দাস প্রতিবেদনটি সবাই দেখুন প্রয়াত হলেন বাজকুলের ব্যবসায়ী ভূপতি মাইতি রামনগরের হলদিয়া টু অঞ্চলে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু লকডাউনের তৃতীয় দিনে শুনশান দীঘা প্রতিবেদনগুলি সবাই দেখুন খাড় হাই স্কুলে বিদ্যাসাগরের 130তম প্রয়াণ দিবস উদযাপন জেলায় করোনায় সুস্থতা 70% প্রতিবেদনগুলি দেখুন ভগবানপুর এক ব্লকের সব স্কুলে গাছের চারা দিল বন দপ্তর করোনা সৎকারে নিয়ম বদল বাঘ বেড়েছে প্রতিবেদনগুলি সবাই দেখুন